ছাত্রকে জিজ্ঞেস করছি যে তোমার 5টি জলচর প্রাণীর নাম বলো। ছাত্র বলল, স্যার ব্যাং, ব্যাঙের বউ, ব্যাঙের দুই ছেলে মেয়ে আর তাদের কাজের ব্যাং। আমার দৌড়ও এই সম্পর্কে, এই সাবজেক্ট সম্পর্কে অনেকটা ওই জলচর প্রাণীদের মতোই আর কি। তাহলে আমাকে যে কোনো কায়দায় হোক গরুটিকে নদীতে নামাতেই হবে, কারণ ছাত্রের পকেট নকল নিয়ে আসছে নদী বিষয়ে, রচনা আসছে গরু, তো গরুকে নদীতে নামাইতে হবে, তো নইলে নদী যাবে কী করে। কত কয়দিন থেকে আমার মনটা ভীষণ খারাপ, এতটা বিপন্ন বোধ করছি, এতটা লজ্জা মাথা নত হয়ে থাকে, এবং এক ধরনের মানে আপনার একদমই লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, উপেক্ষিত, অবহেলিত মনে হচ্ছিল নিজেকে। কিন্তু আমার আজকে মান্নানের প্রবন্ধ শোনার পরে মনটা ভালো হয়ে গেছে। তার কারণ হলো যে রসুলের কথা যেখানেই বলা হয় সেখানেই আসলে প্রফুল্ল একটা বাতাস হয়ে যায়, সৌরভ ছড়িয়ে পড়ে। এই যে সৌরভ ছড়িয়ে পড়ার ব্যাপারটা একটা নাম থেকে, আফগানিস্তানের জাতীয় কবি খোশাল খান খাটার তিনি বলছেন যে হে মোহাম্মদ, তোমার নামের জন্য আমি কোরবান হতে চাই, আর কিছুর জন্য না, তোমার নামটার জন্যই আমি কোরবানি হয়ে যেতে চাই, আর কিছু দরকার নেই। যে নামের জন্য খোশাল খান খাটকের মতো কবি কোরবান হয়ে যেতে চান, সেই নামের মাধুর্য, সেই নামের মহত্ব, সেই নামের বিস্তার, সেই নামের গভীরতা, সেই নামের আকাশী স্পর্শী যে যে প্রতাপ, আমরা সেই প্রতাপে বাস করতে পেরে আমি খুব গৌরবান্বিত বোধ করছি। আমি নিজে একটু কমিউনিস্ট মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম, ফলে আমার এতটা শ্রদ্ধা ভক্তি ছিল না, কিন্তু আমার আব্বা এবং আমার কিছু শিক্ষকের বদৌলতে আমার কিছু বই পড়ার সুযোগ হয়, যে বইগুলো মূলত আমাকে রসুলের জীবন কেন্দ্রিক, যেমন মার্টিন লিংথ, যেমন ক্যারেন আর্মস্ট্রং, যেমন গ্রাহাম পুলার, এরকম বিভিন্ন ধরনের বই। এগুলো পড়ে আমি মূলত ভক্তদের বই পড়ে রসুলের ভক্ত হইনি, আমি যারা নিরপেক্ষভাবে রসুলকে বিশ্লেষণ করেছে তাদের গ্রন্থ আমাকে অনুপ্রাণিত করেছে, এবং সেটাই আমি মনে করি বেশি কাজ। ভক্তদের বই পড়ে তো ভক্ত সাজাই যায়, কিন্তু গভীরে প্রবেশ করতে হলে নিরপেক্ষ জোন থেকে ব্যাপারটাকে দেখতে হবে। তো যাই হোক, আমার ফরাসি বন্ধু, বন্ধু মানে সেও জার্নালিস্ট, আমিও জার্নালিস্ট, যখন ফ্রান্সে গেছি তো দেখি পাঁচবার বাথরুমে যায়, আমি তোমার কি ডায়াবেটিস নাকি, জেমি নাইজেল, তাহলে নাইজেল তোমার কি ডায়াবেটিস বললো, তাহলে বলছি তুমি কি মুসলমান, আমি হ্যাঁ আমি তো মুসলমান, তো আমি তো বাথরুমে যাচ্ছি, তুমি বারবার ওয়াশ করে আসছি, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, তাহলে মানে কি বলে, মানে যে আমি তোমাদের যে এভলিউশন না কি একটা করো না ওইটা করি আমি, আমি তুমি এটা শিখলে কোথায়, কো ইরাকে গেছিলাম একটা মিশনারি ইয়েতে এনজিওতে, ইরাকে গিয়ে দেখি ওখানকার মেয়েদের সাথে কাজ করতে হয়েছে, আমাকে মেয়েরা 5 টাইম হাত মুখ ধোয়, তারপরে তারা প্রেয়ার করে, আমি বলি এটা কেন করো, বলে শরীরটাকে ফ্রেশ করে নিলাম এবং এই সম্পর্কে তথ্য তাদেরকে দিয়েছে, বলে যে আমিও ওদের সাথে সাথে 5 বার ওয়াশ করা শিখলাম আর কি, এবং শরীরটাকে পবিত্র করে তারপরে ওয়াশ টোয়াশ করে ওরা প্রেয়ার করতো, আমিও মসজিদের বারান্দায় বসে বসে আমি গডকে ডাকতাম। এইটা আমার ডিপ লেভেলে খুব কাজ করে। আমি যখন ফ্রান্সে ফিরে এলাম তখন আমার বাবা মাকে আমি এই এই 5 বার ওয়াশ করা শিখিয়েছি। তো তুমি বিইং এ মুসলিম তুমি কি জানো না যে 5 বার ওয়াশ করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, কাজের স্পিড ফিরে আসে, তুমি তোমার সুষ্ঠু পরিকল্পনাটাকে প্রয়োগ করতে পারবে। আমার একটা চক্ষুষ, যাকে বলে যে চক্ষুষ্মান হলাম এই প্রথম, যে ও জোরে এত তাৎপর্য, তারপরে আপনার আমাদের কলকাতার ডাক্তার, আমি মনে যদি দেখো তুমি মুসলমানের পোলা, 90 সালের ঘটনা, এক বুড়ো ডাক্তার এক এক গালের মধ্যে প্রায় আপনার 250 গ্রাম করে তেল আসবে গর্ত, সে ডাক্তার আমাকে বলে আমার হোটেলে শিখদের টুকানটা খেয়ে পেট পাকস্থলী, মোটামুটি বাঙালি মুসলমানের পাকস্থলী তো বিগড়ে গেছে, তো ও ডাক্তার নিয়ে আসা হলো হোটেলে, ডাক্তার আমাকে বলে যে মুসলমানের ছেলে হয়ে পেট খারাপ করে কেন, আমি কেন ইতিহাসে লেখা আছে যে মুসলমানের ছেলের পেট খারাপ হইতে নাই, বলে সেইটা বড় কথা নহে, তোমাদের একজন শিক্ষক ছিল সেই শিক্ষকের নাম জানো তুমি, আসলে আমার তো মেলা শিক্ষক ছিল, আখতারুল আলম সাহেব ছিলেন, তারপরে খন্দকার আব্দুল হামিদ ছিলেন, তারপরে আমাদের আনোয়ার জাহিদ সাহেব ছিলেন, বলে আরে সেই শিক্ষক না, মোহাম্মদের নাম শুনছো, আপনার কি বলেন আমি মোহাম্মদের নাম জানবো না, বলে ওই লোকটি কীভাবে খেতে হয় তার একটা ট্রেনিং দিয়ে গেছে, তো মুসলমানটা মূর্খ ওই ট্রেনিং মেনটেন করে না, ফলে বাপ পেট তো খারাপ হবেই। আপনি ভাবেন যে একটা হিন্দু বৃদ্ধ ডাক্তার যার এক এক গালে 250 গ্রাম করে তেল আটে গর্তের, সেই ডাক্তারের কাছ থেকে একটা শিক্ষা পেলাম যে খাওয়ার ব্যাপারে যে স্থাপন দৃষ্টি তিনি স্থাপন করে গেছেন সেটা কেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, খাওয়ার সময় আমাদের হুজুররা যে খায় মনে হয় যে মোটামুটি পুরো পৃথিবী খায় বলা, দেখলে মনে হয় পুরো রেজালা খাসি রোস্ট
তারপরে মুরগির রেজালা, গরুর ভুনা, কোবাব, কাবাব, কোপ্তা, কালিয়া, ফিরনি, হালুয়া, ইয়ারে সুবহানাল্লাহ, খায় আর আল্লাহর দায়িত্ব দেয় মাবুদ মুসলিম জাহানকে তুমি রক্ষা করো। আরেকটা লোকের কথা বলছি আমি, তিনি হলেন ইরানের মন্ত্রী, কি জানি ওদের নামে শেষে তো আর আশাক জানি, ফরাদ জানি, নানান জানি থাকে তো, ফরহাদি, ফরহাঙ্গি, তো ওরকম এক মন্ত্রী সংস্কৃতি। আমরা ইরানে গেছিলাম ইন্টারন্যাশনাল নজরুল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, তো সেখানে সে নজরুল সম্পর্কে বক্তৃতা দিতে গেল, আমাকে দেখেছে বক্তৃতাটা নজরুল দিয়েই শুরু করলো, নজরুলের দুটো নাচ সে পেশ করলো পুরো ফার্সি ভাষা, আমি তো প্রথমে বুঝি নাই, পরে বাংলাদেশের ছাত্র যারা আমার গাইড ছিল দোভাষী, সে আমাকে বলে যে নজরুলের তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমার ইসেতে চাঁদি দোলে, আসলে এটা বলতেছি হ্যাঁ। আর দ্বিতীয়টা কি বলে যে দ্বিতীয়টা, আমি যদি আরো হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, পায়জার তা লাগত এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে যেতাম বলে সেই সে পাওয়ার সুখে, সেই চিহ্ন বুকে ধরে পালিয়ে যেতাম কোহে তুরে, দিবারাত্রি করতাম সেই কদম জিয়ারা। এই যে উনি বললেন যে তার দুইটা হাম পেশ করার পরে একজন মন্ত্রী পেশ করার পর তিনি বলেন যে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে মধুময় হাম আর কোনো মানুষ দ্বারা রচিত হয়নি। তো সেই দেশের মানুষ হিসেবে আমি আপনাদেরকে তো একটু নিয়ে যাবই সাহিত্যের দিকে, কবিরা তো একটু আল্লাহি হয়, একটু বেয়াদব হয়, মানে একটু সময় বেশি হয়, মায়ের অবাধ্য সন্তান, 1369 বছরের বাংলা সাহিত্য, সেইখানে আমাদের হুজুররা বিশেষ করে যে সর্বনষ্ট করেছে আমাদের সিরাত চর্চায়, বিশেষ করে আমি নিজেরাকে বলবো, সেটা হলো যে বাংলা সাহিত্যের মেইন স্ট্রিমটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র মাদ্রাসায় বসে যারা সিরাত চর্চা করছে তাদের ইতিহাসগুলো নিয়ে তারা সিরাতের উপরে গবেষণা করে। আমি মনে করি এই রাস্তা ভুল রাস্তা, এর থেকে বেরিয়ে আসতে হবে। আজকালকার ছেলে মেয়েদেরকে যদি আপনি রসুলের জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে চান তাহলে আপনাকে বাংলা সাহিত্যের মেইন জায়গায় হাত দিতে হবে। আপনি ভাসুর হিসেবে ওটা নামই নেবেন না, আপনি ভাই গিরিশচন্দ্র সেন পড়বেনই না, আপনি জানেনই না যে অতুল্য গুপ্ত রসুলের উপর প্রথম জীবনী লিখেছিলেন, কেন জানতে হবে? আমরা জানতে হবে, জানবো না আমরা, সেই জন্য আর কি। যাক, আমি আর তিন চারটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করছি। কবি হিসেবে আমার একটা প্রাউড লাগে, আমি যে বলছিলাম যে রসুলের ভক্ত হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে কবি এবং কবিতা কেন্দ্রিক রসুলের কিছু বক্তব্য। সুরাজ সোয়ারার কথা তো আপনারা জানেন, সুরাজ সোয়ারার সেই ইয়ার ভিত্তি করে রসুলের জীবনটা দেখেন, কবিতার আমি যদি আদর্শ মানবের কথা মানলাম বলেছে, কিন্তু রসুলের জীবনটা কত কত দিকে কত রকম জীবনের নখটা কীভাবে কাটতে হবে সেটাও তার দৃষ্টি হারায়নি। আপনি কীভাবে রাস্তার ময় মাঝখানে একটা ময়লা পরে থাকলে সেটা সরিয়ে রাখতে যে পার্ট অফ ইউর বিলিভ, এইরকম শিক্ষক মানুষের ইতিহাসে তো নাই আর। যাই হোক, দেখেন কবিতার দিকে তার নজরটা কীরকম, মসজিদের ভেতরে মঞ্চ বানিয়ে দিয়েছেন কবিদেরকে কবিতা করার জন্য, নিজের গায়ের চাদরগুলো কবিকে উপহার দিয়েছেন, বলছে এক যুদ্ধলব্ধ ই বিতরণ এক কবি বারবার আবদার করতেছিল আমাকে আরো দেন আরো দেন, রসুল বলছে কেউ কি নাই ওর মুখটা বন্ধ করতে পারে, তো তখন আবুবকর এসে তার সমস্তটা তাকে দিয়ে দিলেন। এতটা মায়া করতেন, প্রতিটা যুদ্ধে যাওয়ার আগে কবিদেরকে ডেকে কবিতা পাঠ করতেন, যুদ্ধের ময়দানে কবিতা পড়ানো হতো। আর আমরা ইংরেজি লিটারেচার এবং বাংলা লিটারেচার যারা পড়াই এবং যারা পড়ি তাদের প্রধান সীমাবদ্ধতা হলো যে রসুলের যে কবিতা কেন্দ্রিক হাদিসগুলো আছে সেগুলোকে কখনো ঘাঁটি নেই। একটু আমি বলবো যে আমরা এবার গম্বি পড়ি, আমরা প্লেটো অ্যারিস্টটল থেকে সংজ্ঞা নিয়ে আসি, আমরা কিটস বা হোলিস থেকে নিয়ে আসি, আমরা লুনা সারস্কির থেকে নিয়ে আসি, আমরা আপনার আরও লুসুন থেকে নিয়ে আসি কবিতার সংজ্ঞা, কিন্তু আমার রসুল 1400 বছর আগে কবিতার সংজ্ঞা দিয়ে গেছেন এবং সেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংজ্ঞা। সুসংবদ্ধ কথা বলাই হলো কবিতা। দেখেন একই কথা ইউরোপে প্রতিধ্বনিত হয়েছে, সুসংবদ্ধ কথামালাই হলো কবিতা। কবিতার এত চমৎকার সংজ্ঞা পৃথিবীতে আর কোনো ধর্ম প্রচারক দিচ্ছে কিনা আমি জানি না, আপনারা জানতে পারেন। তারপরে বলতেছে যে তোমরা তোমাদের সন্তানদের বেশি করে কবিতা শেখাও, তাহলে তাদের জবান সুমিষ্ট হবে, উচ্চারণ শুদ্ধ হবে। আরেকটা হাদিস বলছেন যে কেউ যখন, এইটা অবশ্য আমার নিজের জন্য বলছি না, এটা রসুলের হাদিস, করে লজ্জা পাওয়ার কিছু নেই, বলছে কেউ যখন কোনো কবিকে আর্থিকভাবে সহায়তা করে সেজন্য তার পিতা মাতার সঙ্গে সদাচার করত, এইরকম কবিতার প্রতি পক্ষপাতিত্ব আমি আর কোনো মহামানবের মধ্যে দেখি নেই। আমি আমার কবিতাকে আমার রসুল ভালোবেসেছেন, আমি আমার রসুলকে ভালোবাসি, এরপরে যদি আল্লাহ
কে ভালোবাসার সময় পাওয়া যাবে সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। আমার রসুলের প্রতি আমার অশেষ শ্রদ্ধা, আমি আপনাদের অনুরোধ করবো বদ্ধ জলাশয় নয় মুক্ত আকাশ থেকে রসুলকে বিশ্লেষণ করতে শেখেন।